দিন দুপুরে হাইলাকান্দিতে খুন অবসরপ্রাপ্ত সরকারি কর্মী। শহরের টোল রোডে গড়ের ভিতর থেকে উদ্ধার মৃতদেহ। চুরির উদ্দেশ্যে গড়ে ঢুকে খুন করার সন্দেহ। দ্বন্দ্বে পুলিশ। শহরের নাগরিক জীবনের নিরাপত্তা নিয়ে প্রশ্ন সচেতন মহলের। আবার একবার চাঞ্চল্যকর খুনের কাণ্ড হাইলাকান্দি শহরে। বৃহস্পতিবার দুপুরে হাইলাকান্দি শহরের ঠিক মাঝখানে থাকা টোল রোডে সংগঠিত হয় এই ঘটনা। মৃত্যু হয়েছে তাপস পুরকায়স্ত নামের এক অবসরপ্রাপ্ত সরকারি কর্মীর। তিনি জনস্বাস্থ্য ও কারিগরি বিভাগের অবসরপ্রাপ্ত সাব ইঞ্জিনিয়ার। জানা গিয়েছে শহরের টোল রোড ও আশ্রম রোডের সংযোগী গলিতে বাড়ি রয়েছে তাপসের। চাকরি থেকে অবসর নেওয়ার পর থেকে এই বাড়িতে একাই বসবাস করতেন তিনি। বৃহস্পতিবার মুষলধারে বৃষ্টির মধ্যেও সকাল 10:30 নাগাদ বাড়ি থেকে বের হন কোনো কাজে। কাজ শেষ করে ফেরেন বাড়িতে, আর বেলা আনুমানিক 12:30 নাগাদ তার প্রতিবেশীরা তার চিৎকার শুনতে পান। তিনি বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছিলেন। তার আওয়াজ শুনে প্রতিবেশীরা ছুটে গিয়ে দেখতে পান এক অজ্ঞাত পরিচয় যুবক তাপসবাবুর গেট দিয়ে বেরিয়ে যাচ্ছে। তারা কিছু আজ করতে না পেরে গড়ে প্রবেশ করে দেখেন তাপসবাবুর নিতরদেহ মেঝেতে পড়ে রয়েছে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশে। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে ছুটে আসে বিশাল পুলিশ বাহিনী। রেল পরিষেবার আধুনিক সুবিধা থেকে আবারও বঞ্চিত বরাক উপত্যকা। নতুন নতুন স্থানে গোটা করে চালু হলেও বরাকের ভাগ্যে মিলল না ডেমু। তাই শতবর্ষ প্রাচীন বরাকের রেল সাবেকি দাঁচেই থেকে গেল। দীর্ঘ বহু বছরের আন্দোলন এবং নানা টালবাহানার পর্যায়ে পেরিয়ে মিটার গেজ থেকে ব্রডগেজে উন্নীত হলেও বরাকের ভাগ্য বিড়ম্বনা বহাল কোনো অজানা কারণে। বিজি নির্মাণ অথবা গজ কনভার্সনের নামে গৌহাটি থেকে লামডিং পর্যন্ত দীর্ঘ 18 বছর মিটার গেজ তুলে যাত্রীদের ভোগান্তিতে ফেলে অবশেষে 2015 বিজি চললেও দেশের অন্যান্য স্থানের সঙ্গে তুলনায় এখনও পিছিয়ে বরাক উপত্যকা। হাইলাকান্দি জেলায় আসন্ন ঈদুল আজহা অর্থাৎ কুরবানির ঈদ শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে হাইলাকান্দিতে প্রশাসনের উদ্যোগে এক সর্বদলীয় সভা অনুষ্ঠিত হয়। ডিডিসি এলদার্ড ফারহিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলার বিভিন্ন ঈদগাহ কমিটির কর্মকর্তা, সার্কল অফিসার এবং পুলিশ আধিকারিকরা অংশ নেন। সভায় জানানো হয়, কুরবানির পশু হাট থেকে কিনে নিয়ে যাওয়ার সময় পথিমধ্যে যদি কোনো দুষ্কৃতি বাধা দেয় সেক্ষেত্রে পার্শ্ববর্তী থানায় অবিলম্বে জানাতে হবে। তবে ক্রয় করা পশুর রসিদ অবশ্যই সঙ্গে রাখতে হবে। অন্য ধর্মের আরাধ্য কোনো পশু কুরবানির দৃশ্য যাতে সোশ্যাল মিডিয়ায় কোনো অবস্থায় পোস্ট করা না হয় সেদিকে দৃষ্টি রাখতে সবাই উপস্থিত মুসলিম সম্প্রদায়ের কর্মকর্তাদের প্রতি প্রশাসন থেকে আবেদন জানানো হয়। উৎসবের দিন প্রকাশ্য স্থানে কুরবানির কাজ না করতে সবাই প্রশাসন থেকে জানিয়ে দেওয়া হয়। কুরবানির বর্জ্য মাটির গভীরে পুঁতে রাখতে বলা হয়। পাশাপাশি যদি কোনো সন্দেহজনক অবশিষ্টাংশ পাওয়া যায় তবে এ নিয়ে পুলিশকে অবহিত করতে সবাই জানিয়ে দেওয়া হয়। সবাই ঈদগাহ কমিটিগুলোকে যানজট মোকাবিলা করতে উদ্যোগ নিতে বলা হয় এবং তাদের ভলান্টিয়ারদের নামের তালিকা সংশ্লিষ্ট থানায় জমা দিতে বলা হয়েছে। সবাই প্রশাসন থেকে জানানো হয় হাইলাকান্দি শহরের নিকাশি নালাগুলো খুব শীঘ্রই পরিষ্কার করা হবে। ডন বস্কো বিদ্যালয়ের শিলচর শাখায় তৃতীয় শ্রেণীতে বাংলা পরীক্ষার প্রশ্নপত্র ইংরেজি হরফে লেখা হয়েছে বলে বৃহস্পতিবার সকালে একটি পোস্ট সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। বিষয়টি নিয়ে সমাজের বিভিন্ন স্তরের মানুষ নিজেদের অভিমত ব্যক্ত করেন, বিভিন্ন সংগঠন ও ব্যক্তিত্বভাবে নিন্দা জানান। তবে বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছেন তারা বাংলা ভাষার অবমাননা করতে এই পদ্ধতি ব্যবহার করেননি, বরং ছাত্রদের বাংলা ভাষা শেখানো সহজ করে তুলতেই তাদের এই প্রয়াস বাংলা পরীক্ষার প্রশ্নপত্রের একটি ফটো চিরঞ্জিৎ পাল নামের এক ব্যক্তি ফেসবুকে তুলে ধরেন। এরপর থেকেই জ্বর উঠে। সরকারি বিদ্যালয়ের শিক্ষক, আসাম বিশ্ববিদ্যালয় অধ্যাপক থেকে শুরু করে সমাজের বিভিন্ন স্তরের লোকেরা এ নিয়ে নিজেদের অভিমত জানিয়েছেন। বেশিরভাগ লোকেরাই বলেছেন এটা 11 শহীদের রক্তস্নান বরাক উপত্যকার মাটির অপমান।
লোকসভা নির্বাচনের ফলাফলে অনেকটাই উজ্জীবিত হয়েছে বিরোধী অর্থাৎ ইন্ডিয়া শিবির। এবার বিনা যুদ্ধে বিজেপির হাতে অধ্যক্ষ পদ তুলে দেওয়ার গুরুতর বিরোধী রাহুল গান্ধীরা। লোকসভার অধ্যক্ষ পদ সহজেই বিজেপি পেয়ে যাক তা কোনোভাবেই হতে দিতে চাইছে না ইন্ডিয়া জোট। সূত্রের খবর, ঠিক যেভাবে রাষ্ট্রপতি নির্বাচনে যশবন্ত সিনহাকে প্রার্থী করা হয়েছিল, এবারও বর্ষিয়ান কাউকে প্রার্থী করতে চাইছে তৃণমূল। এনডিএর শরিক দল টিডিপি অথবা জেডিইউ এর কাউকে অধ্যক্ষ করা হলে তাকেই ইন্ডিয়ার পক্ষ থেকে সমর্থন করা হবে বলেই এক প্রকার ঠিক হয়েছে। গৌহাটির নীলাচল পাহাড়ে অবস্থিত কামাক্যা মন্দিরে আসন্ন অম্বুবাচী পর্বের সময়কালে কামরূপ মেট্রো জেলার অধীনস্থ সব সরকারি প্রাদেশিকীকৃত এবং বেসরকারি বিদ্যালয়গুলিকে পরীক্ষা অনুষ্ঠিত না করতে নির্দেশ দিয়েছেন কামরূপ মেট্রো জেলা বিদ্যালয় সমূহের পরিদর্শক তথা মিশন সমন্বয়ক। এ ব্যাপারে কামরূপ মেট্রো জেলা বিদ্যালয় সমূহের পরিদর্শক তথা মিশন সমন্বয়ক জেলার সব বিদ্যালয়ের প্রধান শিক্ষক অধ্যক্ষকের কাছে জরুরি ভিত্তিতে এক নির্দেশনা পাঠিয়েছেন। নির্দেশনায় আরও বলা হয়েছে, যদি কোনো বিদ্যালয় কর্তৃপক্ষ আসন্ন অম্বুবাচীর সময়কালে পরীক্ষার সময়সূচি ইতিমধ্যে জারি করে থাকেন তাহলে তা বদল করে নতুন সময়সূচি প্রকাশ করতে হবে। বজালি জেলার ববানীপুরের কাছে গলিয়াতে ঘটল এক চাঞ্চল্যকর ঘটনা। 1 লক্ষ ভোল্টেজের বিদ্যুৎ পরিবাহী টাওয়ারে উঠে নিজেকে শেষ করার চেষ্টা করেন এক যুবক। বৃহস্পতিবার সকালে ববানীপুরের গলিয়া পাথরের মাঝখানে থাকা বিশাল উচ্চ ভোল্টেজ বিদ্যুতের টাওয়ারের উপর উঠেছিল ওই যুবকটি। স্থানীয় লোক যুবকটিকে নামতে বললে যদিও যুবকটি পশ্চিম বাংলার পুলিশ আসলে ওই যুবক বিদ্যুৎ পরিবাহী টাওয়ার থেকে নামবেন বলে জানান। ওই যুবকটি পশ্চিমবঙ্গের কলকাতার বাসিন্দা বলে জানা গিয়েছে। ওই যুবক মানসিকভাবে বিপর্যস্ত নাকি টাওয়ারে উঠে নিজেকে শেষ করতে উঠেছিলেন তা জানা যায়নি। ঘটনাস্থলে ববানীপুর পুলিশের বিশাল দলসহ দমকল বাহিনীর গাড়ি মজুত করে রেখেছিলেন, যদিও পরে ববানীপুর পুলিশ ওই যুবককে টাওয়ার থেকে নামাতে সক্ষম হয়। আপনি যদি আপনার মোবাইলে 2টি সিম কার্ড ব্যবহার করেন কিংবা আপনি যদি 1টি সিমে কোনো প্রকার রিচার্জ না করেন, সিমটিকে নিষ্ক্রিয় মোডে রাখেন, তাহলে আপনাকে এই ধরনের সিম কার্ডের জন্য অতিরিক্ত চার্জ দিতে হতে পারে। সম্প্রতি একটি রিপোর্টে এই দাবি করা হয়েছে। এই অতিরিক্ত চার্জ একক অথবা বার্ষিক ভিত্তিতে নেওয়া হতে পারে। সম্প্রতি টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া মোবাইল ফোন অথবা ল্যান্ডলাইন নম্বরের জন্য মোবাইল অপারেটরদের উপর চার্জ করার একটি পরিকল্পনা করেছে। এই অবস্থায় মোবাইল অপারেটররা ব্যবহারকারীদের কাছ থেকে এই অতিরিক্ত চার্জ আদায় করতে পারে। টেলিকম সংস্থাগুলি থেকে এই অতিরিক্ত চার্জ নেওয়া হতে পারে। নিয়ম অনুযায়ী দীর্ঘদিন ধরে কোনো সিম কার্ড রিচার্জ না করলে তা বন্ধ করার নিয়ম রয়েছে। এই পরিস্থিতিতে মোবাইল অপারেটরদের উপর জরিমানা আরোপের জন্য টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ ট্রাই একটি পরিকল্পনা করেছে। ঈদের প্রাককালে গোয়ালগড়ে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড। রহস্যময় অগ্নিকাণ্ডে পুড়ে মৃত্যু ঘটল 17টি গরুর। অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে করিমগঞ্জের কাঁঠালতলি এলাকার ইন্দুরাইল বস্তিতে। রামাদর কৈরি নামে এক ব্যক্তির গোয়ালগড়ে আগুন লেগেছে। বৃহস্পতিবার গভীর রাতে একটি ভয়ঙ্কর অগ্নিকাণ্ড সংঘটিত হয়। রামাদর কৈরি দুই ছেলে সুজিত ও সুরজ দৌড়ে গিয়ে 2টি গরু অর্ধমৃত অবস্থায় রক্ষা করে বের করে আনেন। গুরুতর জখম হন সুজিত কৈরি।